গার্ডিয়ান চেক করি। তো তোমরা যে কি করছো, কি করছো এখানে দাঁড়িয়ে? কাদের সেবা করছো? লোকজন। তো আজকে কি জল বাতাস দিচ্ছ? তোমরা কি, তোমাদের ভালো লাগছে? তোমরা কি এখানে আছো? একটা থেকে ভালো। আমার নাম মশির আলম, আমি দেবেন্দ্রনাথ দাস, একজন সমাজসেবী। জল পরিবেশন করানো হচ্ছে আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেরা। হ্যাঁ, তারা যেভাবে উদ্যোগ নিয়ে আমাদের সঙ্গে হিন্দু মুসলিম সকলে মিলে যেভাবে আমরা একটা সম্প্রীতি বার্তা দিতে চাইছি, আমরা চাইছি যে আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষে এই বার্তা দেওয়া হোক যে সত্যি আমরা পারি বাংলার বুকে এরকম একটা সম্প্রীতির অনুষ্ঠান করে আমরা দেখিয়ে দিতে চাই। আমরা একই বৃন্দে দুটি দেশ হিন্দু মুসলমান। যে আপনাদের এই পরিকল্পনা নিয়ে, পরিকল্পনা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যে সংস্কৃতিতে বেড়ে উঠেছে, আমরা ছোট থেকে যেটা দেখে এসেছি, বিগত কিছুদিন দেখতে পাচ্ছি আমরা কোনো কারণে কলুষিত হচ্ছে। আজকে এই জায়গাটাতে আমরা যে বেড়ে উঠেছি, এই জায়গায় আমি শুধু একটা বিধর্মী নয়, এদের কাছে একজন পরিবারের সদস্য। সেরকম অবস্থা থেকে যখন চারদিকে শুনি এরকম একটা জিনিস, আমার সঙ্গে আছে ছোট ভাই, হ্যাঁ বাদশা আছে, শাহরুখ আছে, ইমরান আছে, রাজা আছে, এদেরকে সবাইকে নিয়ে আমরা একটা পরিকল্পনা করলাম যে আমরা একটা সম্প্রীতির বার্তা সারা দেশকে দৃষ্টান্তমূলকভাবে আমরা তুলে ধরতে পারি। সারা দেশের মানুষ যখন বুঝবে যে আজকে যেভাবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে একটা দুটো ধর্মের মানুষকে বিভাজনের জায়গায় নিয়ে যাচ্ছে, হয়তো অসাধু কোনো রাজনৈতিক চক্রান্ত বা তার থেকেও কোনো গভীর চক্রান্তের কারণে, আমরা সেটাকে ব্যর্থ করব। আগামী দিনে যে আমাদের সম্প্রীতি, আমরা একে অপরের যে ভাই, এই ভ্রাতৃত্বর বন্ধন, এই যে মানবিকতার যে একটা আমাদের বন্ধন, এটাকে আমরা সমাজের কাছে তুলে ধরবো। এবং সবথেকে বড়ো আজকে আমাদের রামরায়াতল এলাকা যারা আমরা থাকি, আমাদের কাছে সবথেকে বড়ো পাওয়া হচ্ছে এই রামরায়াতলার এই যে রাম বিসর্জন। এখানে প্রচুর মানুষ বহু দূর দূরান্ত থেকে আসে, তাদের কাছে আমরা যদি হৃদয়ের মেলবন্ধনের বার্তা পৌঁছে দিতে পারি, আমি মনে করি এটা দৃষ্টান্ত হবে অন্যান্য মানুষের কাছে, যাদের কাছে এখনও পর্যন্ত এই সম্প্রীতির বার্তাটা কলুষিত করা হচ্ছে, তাদের কাছেও কিন্তু পবিত্র একটা বার্তা যাবে। আগামী দিনে আমরা আবার সেইভাবে সেই একই বৃন্তে দুইটি কুসুমকে একদম সঠিক পর্যায়ে আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য প্রচেষ্টা করছি। আজকে এই যে বিষয়টা, মানে সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে যেই মানে সবাই কাছে যারা অন্য বার্তা পৌঁছানোর মূল উদ্দেশ্য কি, যে এক প্রকার মানে রাজনৈতিক দল যে একটা প্রচার করছে যে মানে দাঙ্গা সৃষ্টি করছে, যে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করছে, তারই একটা মানে জবাব দিতে গিয়ে এটা? হ্যাঁ, রাজনৈতিক মতাদর্শ সকলের মধ্যে থাকতে পারে, ধর্মীয় মতাদর্শ পার্থক্য থাকতে পারে। আমার বসিদ্ধা আছে, বসিদ্ধা কাছে একটা মসজিদ, যেমন তীর্থ আমার কাছে মন্দির তীর্থ, এইটা হচ্ছে তার ধর্মীয় ভাবাবেগ। এই জায়গাতে আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু মানবিকতার দিক থেকে আজকে বসিদ্ধা আমার বড় দাদা, বা আমি দেবেন্দ্রনাথ দাস, আমি হচ্ছি ছোটো ভাই বসিদ্ধার। আচ্ছা দাদা, আপনার কাছে বলে আপনার এই বিষয়ে কি মতামত? আজকে যে ধরনের কর্মসূচি আমরা নিয়েছি, বিশেষ করে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত ভাইদের দিয়ে আজকে এই যে রাম বিসর্জনের এরকম একটা মুহূর্তে আমার সঙ্গে জুলফিকারদা আছে, জুলফিকারদা একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সবচেয়ে বড় কথা হলো আমাদের যে পরিচয়, যে আমার প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতবাসী, এবং সেই ভারতবাসী হিসাবে এবং আমরা যে মুসলিমরা যে ইয়ে আমরা যে মুসলমান সম্প্রদায়ের মানুষ এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষ, এবং ইসলামে এই শিক্ষা আছে, আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিষ্কার বলেছেন যে দেশকে ভালোবাসা ইমানের একটা অংশ। অর্থাৎ দেশের মধ্যে আজকে আমরা যেমন বিশ্ব সংস্কৃতির মধ্যে হিন্দু মুসলমান সব পাশাপাশি যেমন বসবাস করছি, এবং আমরা এই এরকম একটা বার্তা দিতে চাই যে আমরা যেমন আমাদের ধর্মটা পালন করব, অপরের ধর্মকে আমরা শ্রদ্ধা এবং সম্মান করব।